গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে তীব্র স্রোতের কারণে কুড়িগ্রাম জেলার ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ২৫টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি, জমিজমা, স্কুল সহ বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের প্রতিবেদন জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর, হলখানা ইউনিয়নের সারডোব, মোগলবাসী ইউনিয়নের চর সিতাইঝাড় ও সন্ন্যাসী, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালো এলাকা ধরলা নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে তিস্তার ভাঙনে উলিপুরের দলদলি ইউনিয়নের ঠুটাপাইকর সহ কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙনের মুখে পড়েছে সদরের যাত্রাপুর, রৌমারি, রাজীবপুর, উলিপুর ও চিলমারি উপজেলার বেশ কয়েকটি এলাকা। এরই মধ্যে ঘরবাড়ি, জমিজমায়, স্কুল সহ বেশ কিছু প্রতিষ্ঠান বিলীন হয়েছে নদীগর্ভে। স্থানীয়রা মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে এখন রাস্তায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আজ জমা দিন সব নদীর মধ্যে গেছে চলি, এখন এই রাস্তার মধ্যে লোকে দিয়ে নিয়ে গেছি বাড়ি ঘর দুয়ার, এখন কোনো জায়গা পাই নাই। এখানে আসি বাচ্চা কাচ্চা নিয়ে, অত রাস্তাঘাটে পড়ি পড়ি আসি। আমাদের জায়গা জমি সব চলে গিয়েছে, এখন আমরা কোথায় যে দাঁড়াবো, আমাদের যাওয়ার তো কোনো জায়গায় নেই। ঘর বাড়ি সব চলে গেছে, এখন পোলা ভান নিয়ে অতি কষ্টে আসি। সরকার যদি দয়া শূন্য করিয়া একটু ভূমিহীন হিসেবে, বস্তি হিসেবে একটু হেল্প করি লয়। সাতবার ভাঙতে ভাঙতে শোক জমার শোক শেষ হয়ে গেল, আজকে বাড়ি ঘরও ভাঙা শেষ হয়ে গেল। আমার এলাকা জানটা ফেড়ে গেলে কাল করেই ছবি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে নদী ভাঙন রোধে বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এলাকার সবশেষ পরিস্থিতি তুলে ধরলেন এই জনপ্রতিনিধি। পঞ্চমবারের মতো বন্যায় আমার ইউনিয়নের জগমনেশ্বরে প্রায় 79টি বাড়ি ভিটা নদী গর্ভে চলে যায়, এবং সেই সঙ্গে নন্দ দুলালের ভিটা স্কুলটি পানি নদী ভাঙনের নদীর গর্ভে চলে যায়। তো এই অবস্থায় মানুষ অত্যন্ত মানবত জীবনযাপন করতেছে। তো আগামী দিনে যাতে এটি এই নদী যদি কাজ করা না হয়, তাহলে আমার ইউনিয়ন পরিষদ সহ রেগুলেটর একটি এটিও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। সর্বস্ব হারানো এই মানুষগুলোর দাবি সরকারের পক্ষ থেকে একটু সহায়তা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।